আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় আলেম দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের আমরা আলোচনা করব আরবি দ্বিতীয় পত্রের নাহু অংশ। নাহু অংশের আল ইজাফাতি, প্রথমে আমরা জানব যে ইজাফাত শব্দের অর্থ কী, মানা লগাতান, এর আবিধানিক অর্থ কি। আবিধানিক অর্থ, আবিধানিক অর্থ আল ইসনাদ, আল ইসনাদ। আল নিসবাতু, আল নিসবাতু আদাম্ব, আল ইসনাদ শব্দের অর্থ কি, সম্বন্ধ স্থাপন করা। সম্বন্ধ স্থাপন, আর নিসবাতু সম্পর্ক সম্পর্ক সৃষ্টি করা, সম্পর্ক সৃষ্টি করা। আদাম সম্পর্ক যোগ করা, যোগ করা। তাহলে লগাতি অর্থ আমরা জানলাম আল ইসনাদ, আর নিসবাত আদাম। ইসতেলাহান অর্থ এখন আমরা জানব। আল ইজাফাতু হিয়া নিসবাতু, নিসবাতু ইসমি ইলা আখার, ইলা আখার। একটি ইসমকে অন্য ইসমের সাথে সম্বন্ধ যুক্ত করা, একটি এসএমকে অন্য এসএমের সাথে সম্বন্ধ যুক্ত করা। অন্য রাবি বলেন একটি এসএমকে অপর এসএমের সাথে সম্বন্ধ করা, যাতে পরবর্তী এসএমের মাধ্যমে পূর্ববর্তী এসএমের পরিচয় পাওয়া যায়। যেমন আকসামুল ইজাফাত, ইজ
ইজাভাতের প্রকারভেদ ইজাভাত কত প্রকার ইজাভাত দুই প্রকার দুই প্রকার কি কি ইজাভাতে লাফজি এবং ইজাভাতে মানবী ইজাভাতে লাফজি এতুন ইজাভাতে মানবীয় ইজাভাতে লাফজি অর্থ শব্দগত ইজাভাত আর ইজাভাতে মানবী অর্থগত 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 ইজাভাত ইজাভাতে লাফজিয়া সম্পর্কে আলোচনা ইজাভাতে লাফজিয়া কাকে বলে হেদায়েতুন নাহু গ্রন্থকার বলেন যে ইজাভাতে লাফজিয়া হলো মুজাবটি সিফাতের সিগা হবে মুজাবটি সিফাতের সিগা হবে মুজাবটি সিফাতের সিগা হবে যা তার মামুলের পূর্তি ইজাফাত হবে যা তার এর পূর্তি এর পূর্তি ইজাফাত হবে ইজাফাত যেমন দরিবু জাইদিন হুয়া দরিবু জাইদিন ইজাভাতে মানবী মানবী কাকে বলে ইজাভাতে মানবী হলো মুজাবটি সিফাত না হয়ে তার মামুলের প্রতি সম্মোধিত হওয়া
এজাভটটি সিফাতের না হয়ে তার মামুলের মামুলের প্রতি সম্মোধিত হবে। সম্মোধিত কিতাবু সাইদিন, এখানে কিতাবু শব্দটি মোজাব এবং সাইদুন এবং সেফাতের সিগা নয়। কিতাবুন শব্দটি মোজাব এবং সেফাতের সিগা নয়। আশা করি সেফাত সম্পর্কে আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছ। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।